আলহামদুলিল্লাহ, সুস্বাদু কাকসি মাছের তরকারি আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজ আমি কাকসি মাছ রান্না করব আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তো কিভাবে রান্না করি আপনারা দেখেন, এই আমার কাকসি মাছ, আর আমি এখানে এইভাবে আলুগুলো কেটে নিছি, পেঁয়াজগুলো এভাবে কেটে নিছি ঝুরি ঝুরি করে। তো কাকসি মাছ কীভাবে রান্না করি আপনারা দেখেন, প্রথমে তেল দিয়ে দিলাম, দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম, কয়টা জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। তো এখানে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিই, আমি এক চামচ দিলাম আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়াটা আমি দুই চামচ দিলাম, মরিচের গুঁড়াটাও দুই চামচ, ধনিয়ার গুঁড়াটাও দুই চামচ, ধনিয়ার গুঁড়াটাও দুই চামচ দিয়ে দিচ্ছি। তো শুকনাটা এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিই, আলহামদুলিল্লাহ আমার মশলা কষানো শেষ, দেখেন পুরো ওই তেলের উপরে এসে গেছে। তো এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিই, যেহেতু আলুগুলো আমি চিকন করে কাটছি, আলহামদুলিল্লাহ তো আমার আলুটাও প্রায় ভাজা ভাজা হয়েছে, একটু পানি দেবে যাতে আমি মাছটা আর আলুটা আমার পুরাপুরি সিদ্ধ হয়। তো আমি এর থেকে আর বেশি পানি দিব না, যেহেতু আমি আলুটা অনেকটাই মশলার সাথে ভাজা ভাজা করছি। তো এখন ঢেকে বলকা নাই, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো পানি তো দিয়ে দিছি, ঢেকে রাখি এখন। তো আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ আমার পানি অনেকটাই শুকায় আসছে ঝোলটা। তো এখন আমি এখানে টমেটোটা আগে দিয়ে দিই, যেহেতু এখনকার টমেটোর গলে না, এই জন্য আমি টমেটোটা আগে দিলাম, আর কাকসি মাছ তো হইতে সময় লাগে না, আমি মাছটা পরে দিব। তো আপনারা চাইলে আগে মাছ দিতে পারেন, আমি আগে মাছটা না দিয়ে আগে টমেটোটা দিলাম, কারণ টমেটোর গলে না, এই সিজনে টমেটো গলতে চায় না, সে কারণে আমি টমেটোটা আগে দিয়ে দিলাম। তো আমি আর 5 মিনিট ঢেকে রাখি, আলহামদুলিল্লাহ তো যেটুক ঝোল আছে এটুক আলুতে শুকাই নিব। তো আমি এখন মাছটা দিয়ে দিই, তো এই মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে আর বেশি স্বাদ লাগে।
এখানে মাছের সাথে কাঁচামরিচ ফেলে রাখছি, তো কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। এখানে বিলাতি সস পাতা কেটে রাখছি, ওইটাও দিয়ে দিলাম একসাথেই। যেহেতু কাকসি মাছ, কাকসি মাছের বেশিক্ষণ লাগে না রান্না করতে, এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেটুকু ঝোল দেখতেছেন এইটুকু থাকবো না, যেহেতু আমি আলু দিছি, আলুতে ঝোলটুকু টেনে নেবে। তো আমি ঢেকে আর 10 মিনিট রাখি, তো আমার রান্না প্রায় শেষ পড়ে যায়। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ, তো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, তো আমার কাকসি মাছ রান্না শেষ, আলু দিয়ে রান্না করলাম। তো দেখেন আপনারা, খুব সুস্বাদু একটা মাছ। তো আপনারা চাইলে এটা পেঁয়াজ দিয়েও শুধু ভুনা করতে পারেন। তো আমি আলু দিছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।